আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে। আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি শাহানা বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার ব্লগে শেয়ার করছি বারবিকিউ সস। তো বারবিকিউ সস বাসায় কীভাবে অল্প উপকরণ দিয়ে আমি তৈরি করেছি সেটাই শেয়ার করছি। তো আশা করছি ভালো লাগবে। তো সর্বপ্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি চুলাতে, সেটার মধ্যে আমি বাটার দিয়ে নিচ্ছি। আমি 3 টুকরো বাটার দিয়েছি, তো 1.5 চা চামচ হবে। যদি আপনারা এটা তেল দেন, তবে ঘি দিতে যাবেন না, ঘি দিলে সসের ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এটার সাথে আমি সরিষা বাটা দিয়ে নিচ্ছি। সরিষা বাটাটা যেহেতু কাঁচা কাঁচা একটা গন্ধ থাকবে, সেই জন্য আমি আসলে প্রথমেই বাটার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি যেন গন্ধটা চলে যায়। আর এখানে আমি টমেটো ব্লেন্ডার করে নিয়েছি, মানে সিদ্ধ করার পর ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো সসটা ব্যবহার করতে পারেন। ওয়েস্টার সস দিয়ে দিলাম আমি 1.5 চা চামচ পরিমাণ, আর সেই সাথে দিয়ে দিলাম সয়া সস 1.5 চা চামচ পরিমাণ। আর ওয়েস্টার সস আর সয়া সস আমি নিজের হাতেই বানিয়েছি, সে ভিডিওটাও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর চুলার জালটা একেবারে স্লো আমি রেখেছি, বন্ধ রাখি নাই, আর হচ্ছে একেবারে হাই করে দিই নাই, যেন তাপে তাপে একটু গন্ধটা চলে যায়, যেহেতু সরিষা বাটা দিয়েছি। আর এখানে দিয়েছিলাম আমি হচ্ছে লবণ, 1 চিমটি লবণ আর টেস্টিং সল্ট। আর সয়া সস দেওয়া আছে আর ওয়েস্টার সস দেওয়া আছে, এটার মধ্যে কিন্তু লবণের পরিমাণটা অনেকটাই সয়া সসের মধ্যে, সেই জন্য লবণের পরিমাণটা বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়েছিলাম আমি 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি, আমি খেজুরের গুড়টা এখানে ব্যবহার করছি, আপনারা চাইলে আখের গুড়টা ব্যবহার করবেন। আর চিনি দিলে কালারটা সেরকম আসবে না, আর গুড় দিলে ফ্লেভারটাও কিন্তু ভালো আসে, তাই আমি খেজুরের গুড়টাই দিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য। আর রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আর সবগুলি উপকরণ আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই সসটা রান্না করতে সময় কিন্তু বেশি লাগে না, শুধু গুড়টা গলে যাবে আর একটু জাল করে নেব, তাহলে কিন্তু আমার বারবিকিউ সস তৈরি হয়ে যাবে। এই তো নেড়ে চেড়ে দিচ্ছি, কিছুক্ষণ আমি জাল করে নেওয়ার পর দেখবেন ঘনত্বটা এই যে এরকম, জাল করে নেওয়ার পর ঘন হয়ে এসেছে একটু। তো রেডি হয়ে গেল আমার বারবিকিউ সস। তো আশা করছি আমার আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে পাঠাবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর যারা সবসময় সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে বাটিতে আমি পরিবেশন করে দেখাচ্ছি যে তার ঘনত্বটা কেমন। ঠান্ডা হলে আর একটু ঘন হবে, কালারটাও একটু চেঞ্জ হবে। তো নামিয়ে নিয়ে আসলাম, একটি বাটি নিয়েছি, এখন বাটিতে আমি ঢেলে নিচ্ছি। যখন ঠান্ডা হবে কালারটা আরও অন্যরকম একটু কড়া কড়া লাগবে, এখনও কিন্তু অনেকটাই সুন্দর দেখাচ্ছে। আর বারবিকিউ সস কিনতে গেলে কিন্তু চড়া দামে কিনতে হয়, তো বাসায় অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায়। আর বিভিন্ন আমরা সস তো বাসায় তৈরি করতে পারি ইচ্ছে করলে, খুব অল্প সময়ে এবং কম করেছে। তো আশা করছি আপনারা সবাই এভাবে বাসায় ট্রাই করবেন। আমি চেষ্টা করি সব ধরনের সস আমার বাসায় রেডি করে রাখার জন্য, যেহেতু পাসপোর্ট খাবারটা খাওয়া হয় বেশি, সেজন্য আর কি। এই তো রেডি হয়ে গেল আমার বারবিকিউ সস। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।